বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে। ওই ধর্মীয় বিদ্বেষ, দুর্বল নেতৃত্ব, সাময়িক শাসন আর ভারত বিরোধী নীতি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন একটি গান, কিন্তু এখন ওখানকার লোকজন বলছে যে এই জাতীয় সঙ্গীত ভারত নাকি তাদের উপর চাপিয়ে দিয়েছে। পাকিস্তানের একটি রুল হয়ে গিয়েছে যে যেখানে ভারতে ডাইরেক্ট অ্যাটাক করা সম্ভব নয়, ওখানে সন্ত্রাসীদের দ্বারা অ্যাটাক করা। বাংলাদেশ এমন লোকজনকে ছেড়ে দিচ্ছে যারা ভারতে অস্থিরতা দেখতে চায়, আর ওই অস্থিরতা করানোর জন্য তারা সবকিছু করতে পারে। আমাদের লিডাররা 2.5 ফ্রন্ট ওয়ারের ব্যাপারে ওয়ার্নিং দিয়েছে। এটি হলো ভারতের শিলিগুড়ি করিডোর, যাকে ভারতের চিকেন নেকও বলা হয়। পরবর্তী সময় এটি ভারতের জন্য ডেঞ্জারও হতে পারে। তাছাড়াও বাংলাদেশে এখন প্রকাশ্যে ক্যামেরার সামনে মানুষকে হত্যা করা হচ্ছে। বাংলাদেশ কি ভারতের শত্রু হতে শুরু করেছে? কেননা এখন বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে। আমি জানি এই স্টেটমেন্টটি ভয়ানক, কিন্তু 50 বছর আগে বাংলাদেশ এবং পাকিস্তান দুটি আলাদা দেশ, আলাদা রাস্তায় যাচ্ছিল। আর এই কারণেই যখন পাকিস্তানের ইকোনমি পেছনে পড়ে গিয়েছিল, তখন বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাইজিং স্টার হয়ে গেল। কিন্তু এখন ওদের অবস্থান, সিচুয়েশন আর ভারতীয় পণ্য বর্জন ওদেরকে একই পথে নিয়ে যাচ্ছে। ওই ধর্মীয় বিদ্বেষ, দুর্বল নেতৃত্ব, সাময়িক শাসন আর ভারত বিরোধী নীতি। আজকের এই ভিডিওতে জানবো পশ্চিমে পাকিস্তান আর পূর্বে বাংলাদেশ হওয়ার কারণে ভারতের কি এসে যায়। ভারতের আশেপাশে দেখা যায় তো সব দেশের অর্থনীতি অনিশ্চিত, আর কিছু লোক মনে করে দুনিয়া রিসেশনে যেতে চলেছে। চ্যাপ্টার 1, বাংলাদেশে যুদ্ধের প্রস্তুতি। চলুন ভিডিও শুরু একটি প্রশ্ন দিয়ে করা যাক। বাংলাদেশ কাদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল? পাকিস্তানের কাছ থেকে, রাইট? তাও খুব বেশি বছর আগে না, প্রায় 50 বছর আগে। তাই বাংলাদেশের সাথে পাকিস্তানের বন্ধুত্ব হওয়াটা অদ্ভুত। কিন্তু 23 আগস্ট একটি খবর এলো যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে গোলা বারুদ কিনল। পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কেনার এই ডিসিশনটি প্রশ্নচিহ্ন সৃষ্টি করছে। যখন বাংলাদেশের স্টুডেন্ট প্রোটেস্ট শুরু হলো আর ওরা নিজেদেরই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিল, তখন মনে হয়েছিল শেখ হাসিনা যাওয়ার পর একটি স্টেবল বাংলাদেশ এসে যাবে। কিন্তু হলো কিছু উল্টো। বাংলাদেশের জাতীয় পিতা মনে করা শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙা হচ্ছে। শেখ হাসিনার ঘরে গিয়ে আন্দোলনকারীরা জিনিস লুটে নিচ্ছে, শাড়ি, বাসন, এমনকি মুরগি চুরি করছে। এবার আপনি বলুন, এটা কি শিক্ষিত দেশের সভ্যতা? এইরকম অবস্থায় পাকিস্তানের সামরিক শাসন শুরু করেছিল। মিলিটারিরা মনে করেছিল কোনো সরকার এতটা ক্ষমতাবান নয় যে তারা দেশ চালাতে পারবে, তাই এই কন্ট্রোল আমাদেরই হাতে নিতে হবে। বাংলাদেশি স্টুডেন্ট যারা এই প্রোটেস্ট শুরু করেছিল তারা মিলিটারি রুল চায় না। আজ নোবেলপ্রাপ্ত মোহাম্মদ ইউনুস বাংলাদেশের কেয়ারটেকার PM হয়ে আছে, যিনি বলেছেন বাংলাদেশ আফগানিস্তান হবে না। কিন্তু পাকিস্তান হবে নাকি সেটা জানেন না, কেননা ওনার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে কোনো অসুবিধা নেই, কিন্তু উনি নিজের প্রতিবেশী দেশের নামে বদনাম করতে পুরো চেষ্টা করেন। বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছিলেন এই মানুষটি, মুজিবুর রহমানকে 2004 BBC ওপেন পোলে দি গ্রেটেস্ট বেঙ্গলি অফ অল টাইমস এর খেতাব পেয়েছিলেন। ওনাকে ফাদার অফ দ্য নেশন বলা হয়, আর আজ ওনার স্ট্যাচুকে ফেলা হচ্ছে। বাংলাদেশের কিছু এমন লোক ছিল যারা চাইতো না যে বাংলাদেশের পাকিস্তানের থেকে আলাদা কোনো পরিচয় হোক। জামাতে ইসলামী, ওই পার্টি যে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, এই পার্টি বাংলাদেশে ব্যান ছিল, কিন্তু ইউনুসের সরকার আসার পর এই পার্টি থেকে ব্যান সরিয়ে দিল। মানে একদিকে যে স্বাধীনতা দিল তার স্ট্যাচুকে ভাঙা হচ্ছে, আর অন্যদিকে যারা স্বাধীনতার বিরোধী ছিল তাদেরকে উৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন একটি গান, কিন্তু আজ ওখানকার লোকজন বলতে শুরু করেছে যে এই জাতীয় সঙ্গীত লোকেরা নয় বরং ভারত ওদের উপর চাপিয়ে দিয়েছে। ভারতের সাথে তারা সম্পর্ক শেষ করার জন্য সবকিছু করতে পারে। ছোট ছোট ব্যাপারে ঝামেলা সৃষ্টি হয়, যেমন দুর্গাপূজার সময় বাংলাদেশ ভারতে ইলিশ পাঠাতো, খিচুড়ির সাথে এই মাছ খাওয়া বাঙালি লোকেদের ট্র্যাডিশন ছিল, সেটা তারা পাঠাবে না বলেছিল। এই ব্যাপারটি এমন যে আপনার পাশের বাড়ির লোক পূজার সময় মিষ্টি পাঠাতো কিন্তু এবার পাঠাবে না। তবে হ্যাঁ, এর ফলে বাংলাদেশে ইলিশের দাম কমার পরিবর্তে বেড়ে গেছে, তাই তারা এবছরও ইলিশ মাছ পাঠাতে রাজি হয়ে গিয়েছে। এখন আবার শুনছি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, এবার নাকি তাদেরকে দুর্গাপূজা করতে দেবে না। এই বিষয়টা কি ঠিক? তোমরা কমেন্টে জানাও। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন। বাই।